Good morning, everyone. Welcome back to my channel. I'm Susmita. Welcome back to Daily Vlog by Shush. Anek din por ekta notun vlog e shobaike shagoto janai karon onek din ami vlog korini kemon kemon ekta lagche karon onek kodin age phone ta to kharap hoye geche ranna pujor vlog hocche last vlog tarpor ar kono vlog hoyni to kemon kemon ekta lagche to eto din ja ja dekhcho shobi ranna pujor age shoot kora chilo phone ta kharap hoye jawar jonno ogulo upload hoyni tai ogulo aste aste upload hocche তো চলো আজকে দিনটা স্টার্ট করলাম আর আজকে আমার নেইল আর কোনো রকম নতুনত্ব কিছু নেই এটাই রয়ে যাবে কারণ একদম টাইম পাচ্ছি না ভীষণ ব্যস্ত তো সবাইকে নেইল করে দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি যাই হোক তো ভীষণ কাজের চাপ যার জন্য পূজোর আগে আর কিছু হবে না কিছু হয়নি না অফিশিয়াল না কিছু আইব্রোটা শুধু থ্রেডটা নিজে করেছি আদারওয়াইজ আর কিছু হয়নি জানি না কবে কি করব আর সবাইকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানাই আজকে পঞ্চমী কিন্তু কিন্তু এই ব্লগটা কবে যাবে সেটা আমি জানি না আদৌ কালকে পোস্ট হবে কি না সেটাও আমি জানি না মানে ভীষণ কাজের চাপ আদৌ আমি ব্লগ স্টার্ট করার আগেই ভাবছিলাম যে স্টার্ট করব আমি কি পারবো ব্লগটা কন্টিনিউ করতে কারণ যেহেতু পরপর পরপর তিন মানে কাজ চলেই যাচ্ছে আর নিজেরও তো শরীর আর দিচ্ছে না তো সেই জন্য ভাবছিলাম স্টার্ট করবো তা ভাবলাম চলো স্টার্ট করেই দিই যেহেতু পুজো স্টার্ট আর পুজো কদিন কী করছি না করছি তোমাদেরকে তো অবশ্যই দেখতেই হবে তাই না তো স্ক্রিপ্ট না করে ভিডিও দেখতে থাকো আপাতত বাজে এখন 8:30 আর আমি এখন বসে বসে চা খাচ্ছি চাটা শেষ হয়ে গেছে চা খেতে খেতেই মোটামুটি ভাবলাম যে না ব্লগটা আজকে স্টার্ট করবো তো চলো আমার হাত দাদা করছে তো চলো আপাতত টাটা একটু বসি সবথেকে খারাপ লাগার ব্যাপার পুজোর সময় আমি সেটা একটু শেয়ার করব বলে এখন স্নান করা হয়ে গেছে তাই একটু অন হলাম সবথেকে খারাপ লাগার ব্যাপার হচ্ছে যাদের কাছে আমার মতো টাকা পয়সা থাকে না মানে আমার মতো গরিব তাদের প্রবলেম বলছি পুজোর আগের দুদিন বা একদিন বা কোনো সময় সপ্তমীর দিন বা কোনো সময় ষষ্ঠীর দিন বা কোনো সময় পঞ্চমীর দিন আমাদের মতো গরিব মানুষজনরা মার্কেটিং করে মার্কেটিং করার পর যেটা হয় মার্কেটিং করে জামা কাপড় কিনেই তো পরে ফেলতে পারবো না সেটা ইম্পসিবল যদি বড় হয় সেটাকে সেট করতে হবে যদি শাড়ি কিনি তার ফলস পার লাগাতে হবে পিকো করতে হবে যদি সেম ব্লাউজ ম্যাচিং না হয় তার ব্লাউজটা বানাতে হবে তো এই গরিবদের হচ্ছে মেন প্রবলেম হচ্ছে বানানো যায় না এগুলো করা যায় না কারণ তুমি যার কাছেই যাবে সেলাই দোকান সেলাই টেলাই যারা করে তারাই বলবে না না এখন হবে না ভীষণ চাপে আছি পুজোর আগে কিচ্ছু নেব মানে এমন করে যেন আমাকে দেখে মানে আমি যেন ভূত আমি গেছি আমাকে কতক্ষণে তাড়াতে পারলে বাঁচে কেন ভাই একটু সুস্থভাবে বলো না না সুস্থভাবে বলবে না অসুস্থভাবে বলবে না না হবে না হবে না আমি বুঝে পাই না যাই হোক এগুলো হচ্ছে আমাদের মতো গরিবদের দুঃখ তো সেটাই শেয়ার করলাম যাদের যাদের এই দুঃখ আছে যারা পুজোতে মার্কেটিং করেছো ওই ওরমভাবেই পরে ফেলো পুজোর পরে গিয়ে ফলস পার বসাও ব্লাউজ বানাও বা কিছু কিছু ড্রেস তো পরাই হয় না বা হাতে সেলাই করতে থাকো তো তাদেরকে বলে রাখি আমিও তোমাদের দলে নো প্রবলেম আমিও পুজোর একদিন আগে কিছু একটা কিনে ফেলি সেটা আর পড়তে পারি না পুজোর পর পরি আর পুজোর মধ্যে যদি পড়ি সেটাকে ওরমভাবেই পড়তে হয় অন্য ব্লাউজ দিয়ে অন্য মানে হাতে সুতো দিয়ে সেলাই করে তো চাপ নেই এটা হতেই থাকবে নো প্রবলেম আর যারা যারা সেলাই করো তাদেরকে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে একটু সুস্থভাবে যেমন নর্মাল ডেটে আমরা যাই সেলাই করতে যখন বলো হ্যাঁ দিদি বলো যেমন সুন্দর হেসে বলো তেমনি না পুজোর সময়ও হেসেই বলো না গো দিদি হবে না এই তো বুঝতেই পারছ কাজের চাপ এটা বললেই আমরা বুঝে যাব আমরা জোর করব না যত সব বুঝি না আমার মাথা গরম হয়ে গেছে তো যাই হোক ব্লাউজ করতে দিয়েছি এখনো পর্যন্ত ব্লাউজ এসে পৌঁছায়নি আমি জানি না পৌঁছাবে কি না একটা জামার নিচের দিকটা কাটতে দিয়েছিলাম বড় হয়েছে সেটা কেটে এসছে কিন্তু সাইডটা মারা হয়নি ওটাই এতক্ষণ হাতে বসে বসে স্নান করার আগে মেরেছি আমি জানি না আমার সাথেই কেন হয় পুজোর আগে ভাবি অনেক কিছু আছে পুজো এলে ভাবি না আমার কাছে তো কিচ্ছু নেই পড়ার মতো এবছর আমি মার্কেটিংও করিনি এটা দুঃখ আগের যা জিনিসপত্র ছিল সেগুলো আস্তে আস্তে ভাবলাম করব সেগুলোও হয়নি বুঝ আর যারা নিয়েছে তারা ফেরতই দিচ্ছে না আরে ভাই ফেরত দে কি পরবো নাইটি পরে ম্যাক্সি পরে ঘুরে বেড়াবো দিচ্ছেই না তো যাই হোক চলো আপাতত আমার দুটো থেকে কাজ আছে তাই আমি এখন স্নান টান করে আপাতত রেডি পুরো ফুললি রেডি তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারি একটা নেল এক্সটেনশন কারণ মহলা
আগের দিন থেকে এই এক্সটেনশন চলছে, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি, ব্লগ কিছু কিছু দেখাতে পারিনি। তো আমি ভাবছি যেহেতু আজকে মুনেরই একটা রিলেটেড করবে, তো সেহেতু মুন একটু ক্যামেরাটা করে দিতে পারবে, তো যার কারণে আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নেল এক্সটেনশন। তো স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরো ওয়াচ করতে থাকো, তো চলো দেখতে থাকো। আপাতত আমি লাঞ্চ করে আসি, লাঞ্চ করে এসে যখন কাজ করব তখনই একেবারে অন হব। বাই। তো চেঞ্জ করে ফেলেছি কারণ বাড়িতে অনেক লোক আসবে, নাইটি পরতে পাচ্ছি না, তাই সো চেঞ্জ করে ফেলেছি। আপাতত সব কিছু এই যে নেল এক্সটেনশনের জিনিসপত্র ওখানেই পড়ে আছে, ওখান থেকেই কাজ করি, ওখানেই পড়ে থাকে, মানে যা তা অবস্থা একটা, তো ওখানেই ফেলে রেখেছি, যে আসে করে নিই, নিয়ে ওখান থেকে আমার তোলার মতো ক্ষমতা নেই, মানে এতটাই আমি ক্লান্ত হয়ে গেছি তুলতে রাখতে, তাই ওখানেই সব কিছু আছে। তো যাই হোক, এরপর নেল এক্সটেনশন করবো আর কি, তো আমি রেডি হয়েছি, তাই আমি আবার অন হলাম, হয়ে তোমাদেরকে বললাম। তো আর হয়তো ক্যামেরার সামনে আমি আসতে পারবো না, বাট আজকে এক্সটেনশন দেখাবো বলেছি, দেখাবই, ইয়েস, আজকে তোমাদেরকে শেয়ার করবই। ওকে, এটা কি পুঙ্কু? পুঙ্কু, হ্যাঁ এটা পুঙ্কু, এটা কি হ্যালো করো, আমরা কোথায় এটি মাতৃমণি বাড়ি করতে করতে যেমন বলছিল, আমার কোনো অসুবিধা হয় কিনা আমি দেখি। আঁখে মেরি হর জগহ ঢুঁড়ে তুঝে বেওয়াজা হে মেয়ে হুইয়া। আটা দিয়ে এই হাতে লাগি না, আমাকে নীল করে দাও, দাও আমাকে নীল করে দাও, আমার ছোট ছোট হাতে নীল করে দাও, আমার পাগলো ডেকে দাও, পাগলো ডেকে দাও। আজকে নোক বানানোই হয় দিয়ে এখন অর্ডার দিতে। এই তুমি এত সুন্দর ছেড়েছো কেন? হ্যাঁ, ওই যে সুন্দর অতিথি আসবে বলে, তাই না বলো? ছোট বাচ্চা আঙুলটা বড় তো, তার জন্য মনে হচ্ছে এই তুমি ভয় করছো। কি হয়েছে? এই অনেকক্ষণ বসে আছি একটু ঘট। ভূত হয়ে গেছে, আমি ভূত, ভূত এখন শুয়ে পড়েছে। হাই করো, হাই করো, কেলু কেলু করছে এখন, কেলু কেলু করছে সবাই যদি মানে এক মিনিট ষাট সেকেন্ড মানে বলেছি বলে মানে লাগবে না হ্যাঁ
ও কিন্তু কেঁদে দেবে, দেখবি ওমে ও কাঁদবে এবার, ওমে ও না ও কেঁদে ফেলবে, চোখ দিয়ে জল চলে আসছে চোখে কতটা কত সুন্দর লাগছে ভাই দাঁড়াও চুপ করে, শক্ত হয়েছে শক্ত হয়ে গেছে, উড়ে গেছে চিন্তা ভাবনা চলে যা সব, আজকে পাচ্ছ দিদি তোমার সাথে টাটা সবাইকে, চুল ধরিস রে টাটা, টাটা দিয়ে দাও টাটা সবাইকে, টাটা দিয়ে দাও, যাবে নেবো না আমি, নেবো না আমি, নেবো না নেবো না নেবো না, তুমি থাকো তুমি মাসিকে থাকো, টাটা চলে যাচ্ছি চলে যাচ্ছি, না না চলে যাচ্ছে চলে যাচ্ছে, ডুম বলে আই তাও, এবার দেখছে কটকটিয়ে যিনি ম্যাচিং ড্রেস হয়ে গেছে, বলে দলুদ হলে ধলুদ হলে ধলুদ, যাও 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 করে বাইরে দাঁড়িয়ে আছি, চলে যাও চলে যাও, তো সবাই চলে যাওয়ার পর আমি একটু ফ্রেশ হয়ে গেছি, হয়ে এই চার বিস্কিট খাচ্ছি, জানি না ঠাকুর দেখার একটা প্ল্যান হয়েছে আজকে, তো জানি না সেটা ফুলফিল হবে কি না, তো আমি আর স্ত্রী দুজন মিলে যাব ঠাকুর দেখতে, তো ঠাকুর দেখা তো দূরের কথা, রাস্তা ঘোরা কথা এরকম একটা ব্যাপার, তো যেখানেই যাই না কেন তোমরা দেখতে পাবে, এখন ভিডিওটা এন্ড করছি না, স্ক্রিপ্ট না করে ভিডিওটা যা যা হচ্ছে সব সব দেখতে থাকো, আর তোমরা অবশ্যই বলো যে কটা নেলসের ছবি দিলাম ভালো কি খারাপ, তোমরা লাস্ট পর্যন্ত দেখো, পুজোর আগে আমি যে কটা নেলস বানিয়েছি আর কি সবগুলোর পরপর পরপর ছবি দিয়েছি, তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, তো আমরা বেরিয়ে পড়েছি আজকে ষষ্ঠীর দিন, পঞ্চমী বেরোনোর কথা ছিল আমরা বেরোইনি, আমরা বেরোইনি ষষ্ঠীর দিন বেরিয়েছি আমরা দুজন ঢং করতে করতে, এখন রাস্তা দিয়ে হাঁটছি, তো কি কি ঠাকুর দেখবো জানি না, রাস্তা হাঁটছি এটুকু ফাইনাল, ওকে কি সুন্দর লাগছে, বলেছিলাম রাস্তা ঘোরা কমপ্লিট, আমি বাড়ি চলে এসেছি, আর তোমরা নেলসগুলো ছবিগুলো দেখে নাও, আমার পুজোর আগে সব নেল এক্সটেনশনের কাজগুলো, কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বা কোনো ভিডিওতে, চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, পুজোর সবাই খুব ভালো করে সাবধানে কাটিও, গুড নাইট।